हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल पूर्वा तिन्नी क्रिएशन। আমি তিন্নি, आज के चले তোমাদের সাথে আরেকটা স্টিচ শেয়ার করার জন্য। आज के তোমাদের সাথে চেইন স্টিচ শেয়ার করব। এই দেখো, এরকম দেখতে হয় চেইন স্টিচটাকে। তো আমি আজকে কিরকম ভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব, চলো দেখে নেওয়া যাক। এই যে এইটার উপরেই আমি করব। তো আগে থেকে আমি কিছুটা দেখি করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো এবারে শুরু করি। দেখো সুচটা তুলছি, এই সুতোটা আমি বাঁদিকে নিয়ে নেবো, আমার এই আঙ্গুল দিয়ে বাঁদিকে নিয়ে নিল। এইবারে এই যে যেখান থেকে সুচটা উঠে মানে সুতোটা উঠেছে ঠিক সেইখান থেকেই আমি আবার তুলে একটু এগিয়ে নিয়ে সুচটা বের করব। যেখান থেকে এই সুতোটা উঠেছে সেখান থেকেই আমি আবার তুলব, তুলে একটু আগে এইখানে একটু গ্যাপ দিয়ে আগে তুললাম, এই যে। আবার নেক্সটটা এখন করব এইটার ভেতর দিয়ে, এই যে এটা হয়েছে এই ঠিক এইটার ভেতর দিয়েই ঢুকিয়ে আমি আবার একটু আগিয়ে নিয়ে আবার বের করবো। এরমভাবে করে যাব আমি। আমি এখানে 2-ply সুতো নিয়েছি। যারা একদম বিগিনার্স তাদের জন্য বলে রাখি, এটা এই সুতোটার মধ্যেখানে 6খানা সুতো থাকে। তো 6টা সুতোর মধ্যে আমি 2টো সুতো নিয়েছি, তোমরা ভাগ করলে দেখতে পাবে 6টা সুতো আছে। কোনো কোনো স্টিচে 3টে সুতো লাগে, কোনো কোনো স্টিচে মানে যখন যেরকম লাগে তখন সেরকম। বেশি চেপে টেনে দেব না, চেপে টেনে দিলে এই ডিজাইনটা খারাপ হয়ে যাবে। এই সুতোটাকে এই যে যদি আমি বাঁদিকে না নিয়ে রাখি তাহলে এই ঘুরিয়ে দিতে হবে।
আমি ওই জন্য সবসময় বাঁ দিকে নিয়ে রাখি, বাঁ দিকে নিয়ে রাখলে সুবিধা হয়। এই যে দেখ, এটা হচ্ছে চেন স্টিচ, এটা হচ্ছে চেন স্টিচ। তোমাদের যদি আরও ডিজাইন তোমরা দেখতে চাও এবং তোমরা যদি আরও স্টিচ আমার দেখতে চাও, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ, বাই বাই।